আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ওপো জয় থ্রি মডেল নাম্বার A11W IMEI রিপেয়ারিং পদ্ধতি। প্রথমে UMTMTK টুল ওপেন করে নেবেন। এখন নোটপ্যাড ওপেন করুন এবং আপনার সেটের অরিজিনিয়াল IMEI নোটপ্যাডে টাইপ করুন। আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওর নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আরও নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। এখন FRP টুলসে ক্লিক করুন। মেটামুড অপশন থেকে ওল্ড মেটামুড সিলেক্ট করে নিন। এক নম্বর IMEI এবং দুই নম্বর IMEI বক্সে টিক চিহ্ন দিন। নোটপ্যাড ওপেন করুন। এখান থেকে এক নম্বর IMEI কপি করে এক নম্বরে পেস্ট করুন এবং দুই নম্বর IMEI কপি করে দুই নম্বরে পেস্ট করুন। এখন রিপেয়ার বাটনে ক্লিক করুন, ইয়েস ক্লিক করুন। এখন আপনার মোবাইলটি পাওয়ার অফ অবস্থায় USB কেবলের সাহায্যে PC-তে কানেক্ট করুন। একটু ওয়েট করুন, ড্রাইভার ইনস্টল হয়ে কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার মোবাইলটি অলরেডি ড্রাইভার ইনস্টল হয়ে কানেক্ট হয়ে গেছে এবং মেটামুডে চলে এসেছে। আমার IMEI রিপেয়ার রানিং চলতেছে। আমার IMEI রিপেয়ার ডান হয়ে গেছে। এখন ফোনটা রিস্টার্ট নেবে। আমার ফোনটা কমপ্লিটলি চালু হওয়ার পরে চেক করে দেখব IMEI রিপেয়ার করা হয়েছে কিনা, এনে IMEI রাইট করা হয়েছে কিনা ঠিক মতন। তো বন্ধুরা, আমার ফোনটি পুরোপুরি চালু হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব আমার IMEI ফুলি রাইট হয়েছে কি না। তো IMEI চেক করার জন্য *#06# টাইপ করব ডায়াল প্যাডে। দেখেন আমি টাইপ করার পরে IMEI-টা আমার শো করতেছে। আমার এটা এই সেটের অরিজিনাল IMEI ছিল, যে IMEI-টা ব্যাটারি খুললে সেটের পিছনেই দেখবেন এই IMEI-টা আছে, সেই IMEI-টাই আমি এখানে রাইট করেছি। তো আমার সেটের IMEI রাইট 100% ওকে হয়ে গেছে। আমি সেটিং থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে IMEI ঠিক মতো রাইট হয়েছে কি না। অ্যাবাউটে চলে গেলাম, এখান থেকে স্ট্যাটাসে গেলাম। এখানে দেখেন এখানেও IMEI দেখা যাচ্ছে। আমি যে IMEI-টা আপনার *#06# দিয়ে দেখিয়েছি সেই IMEI-টা এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, খুব সহজেই পারফেক্টলি IMEI রাইট করা হয়ে গেছে আমার সেটটিতে।